বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক স্যারদের সালাম, আদাব ও শুভেচ্ছা। আশা করি স্যার আপনারা ভালো আছেন। ভিডিওর শুরুতেই স্যারদের অনুরোধ, দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর জন্য ভিডিওটির ডানে ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করবেন। স্যার, মূল্যায়নের জন্য আমাদের যে নৈপুণ্য এবং এর সম্পর্কিত যে অ্যাপস এবং ওয়েব রয়েছে, তার উপর আপনাদের সহযোগিতা করার জন্য আমি নৈপুণ্য অ্যাপ এবং ওয়েব সম্পর্কিত যে ভিডিওগুলো তৈরি করেছিলাম স্যার, সে ভিডিওগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে। এখন অনেক শিক্ষক স্যার আমাকে নৈপুণ্য অ্যাপ সম্পর্কে অনেক প্রশ্ন করে এবং কমেন্টে তাদের সমস্যাগুলো বলে, তারই আলোকে আমার আজকের এই ভিডিওটি তৈরি। স্যার, আমরা এখন নৈপুণ্য অ্যাপ এবং ওয়েবে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো পড়তেছি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। স্যার, আমি কাজ করতে গিয়ে প্রথম যে সমস্যাটা পড়েছিলাম স্যার, নৈপুণ্য অ্যাপ গুগল প্লে স্টোরে কিন্তু দুটি রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। স্যার, আমি এখন সরাসরি গুগল প্লে স্টোরে চলে এসেছি স্যার, এই যে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নৈপুণ্য দিয়ে সার্চ করলাম স্যার, এই যে নৈপুণ্য লেখা সার্চ করলাম, আপনারা এখন দেখতে পাবেন স্যার, এই যে এখানে একটা নৈপুণ্য লেখা আছে স্যার, এখানে ইনস্টল করতে বলতেছে, আমি গোলচিহ্ন দিয়ে রেখেছি, আপনারা এটা ভুল করেও ইনস্টল করবেন না। আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি, এটি হলো আমাদের নৈপুণ্য অ্যাপ, এটি নিয়ে আমরা কাজ করব। আমি আপনাদের দেখানোর জন্য স্যার আমার মোবাইলে দুইটা অ্যাপসে আমি ইনস্টল করছি, যেটিতে আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি স্যার, এটা দিয়ে আমরা কাজ করব, আর যেটিতে আমরা ক্রুশ দিয়ে রেখেছি স্যার, ওটা দিয়ে আমরা কোনো কাজই করব না। স্যার, আমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করি আমরা ভুল করতে পারি, যার কারণে কর্তৃপক্ষ আমাদের এই লিঙ্কটা দিয়ে দিয়েছে যে এখান থেকে যেন আমরা ডাউনলোড করতে পারি। এখান থেকে ডাউনলোড করলে সরাসরি আমাদের লেটেস্ট আপডেটেড যে নৈপুণ্য অ্যাপস আছে সেটি ডাউনলোড হবে। স্যার, আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যার, নৈপুণ্য ওয়েব দুইটা, একটা প্রধান শিক্ষকের জন্য, যেটা আপনার accounts.noipunno.gov.bd/login, আবার আমরা যারা সহকারী শিক্ষক আছে তাদের পিআই ও বিআই ইনপুট করার জন্য আরেকটা নৈপুণ্য অ্যাপ দেওয়া আছে, যেখানে evaluation.noipunno.gov.bd। স্যার, আমরা প্রতিষ্ঠান প্রধানের অ্যাকাউন্টস দিয়ে স্যার এই যে 7টি ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই 7টি ব্যবস্থাপনার কাজ আমাদের করতে হবে, তার মধ্যে শিক্ষার্থী ব্যবস্থাপনা ও শিক্ষক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা দেখতে পাচ্ছেন স্যার, সহকারী শিক্ষকদের জন্য যে পিআই ও বিআই এন্ট্রির যে লিঙ্ক দেওয়া আছে স্যার, এই ওয়েবসাইটের মাধ্যমে স্যার আমরা পিআই বিআই সকল কিছু তথ্য শিক্ষার্থীরা আমরা ইনপুট করতে পারবো, পাশাপাশি এর মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের পিআই ট্রান্সক্রিপ্ট, বিআই ট্রান্সক্রিপ্ট বা আচরণের ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড আমরা বাইর করতে পারবো। স্যার, আমি আপনাদের একটা নোটিশ দেখাচ্ছি, যেটা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, ওনারা একটা নোটিশ করেছে স্যার, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণ ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ ডাউনলোড সংক্রান্ত। সেখানে লেখা আছে স্যার, আগামী 22 ডিসেম্বর 2023 হতে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওই যে evaluation.noipunno.gov.bd থেকে লিঙ্কটি ব্যবহার করে ডাউনলোড বা সংগ্রহ করা যাবে স্যার। এক্ষেত্রে তারা কিছু নির্দেশনা দিয়েছে, নির্দেশনাটা আমি দেখাচ্ছি স্যার আপনাদের। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষকগণ তাদের ড্যাশবোর্ড evaluation.noipunno.gov.bd লিঙ্কের ক্ষেত্রে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন, সেটা সময় হলো 9টা থেকে 1টার মধ্যে। স্যার, এরা বলেছে যে এই সময় শিক্ষার্থীর মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে, আমরা নৈপুণ্য অ্যাপের মাধ্যমে ইভ্যালুয়েশন, ওখানে যে আমরা শিক্ষার্থীদের পিআই বিআই মূল্যায়ন করতেছি স্যার, সেই বিষয়গুলো বন্ধ থাকবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বিষয় শিক্ষকগণ তাদের নিজ নিজ আইডি থেকে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন, সেটা সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। এই জায়গায় আমরা ভুল করি স্যার, আমরা সরাসরি অ্যাপসের মাধ্যমে ওই রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারি চাই স্যার, সেখানে পিআই বিআই বা রিপোর্ট কার্ড লেখা আছে, কিন্তু ওখান থেকে ডাউনলোড করা যাবে না স্যার, আমাদের ডাউনলোড করতে হবে evaluation.noipunno.gov.bd। স্যার, এখানের ক্ষেত্রে আপনারা যে অ্যাপসে যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেন, এই evaluation.noipunno.gov.bd-তেও স্যার আপনারা এই অ্যাপসের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকতে পারবেন। এই নৈপুণ্য অ্যাপসে আপনারা যা দেখা পাবেন স্যার, ওই এই ওয়েবসাইটে ঢুকলে আপনার সেম জিনিসই আপনারা দেখতে পাবেন, শুধু এই evaluation.gov থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা নৈপুণ্য অ্যাপ থেকে আপনি সহজে ডাউনলোড করতে পারবেন না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুপুর 1টা থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণের ট্রান্সক্রিপ্ট ডাউনলোড কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীর মূল্যায়ন কার্যক্রম 1টার পর থেকে বিষয় শিক্ষকগণ চালিয়ে যেতে পারবে, মানে 1টার পর থেকে আমরা যে শিক্ষার্থীর পিআই বিআই যে ইনপুট করি স্যার, সেই জিনিসটা আমরা করতে পারবো, সেই বিষয়টা আমরা করতে পারবো। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্যার, আপনারা খেয়াল রাখবেন স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার পূর্বেই, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীর সকল তথ্য দিতে হবে স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, এর আগে আমরা একটা সমস্যার মধ্যে পড়ছিলাম স্যার, যে প্রতিষ্ঠানের ও শিক্ষকের তথ্য যদি আমরা ভুল দিতাম সেটা সংশোধন করতে পারতাম না, কিন্তু এখন স্যার এটা বলা আছে যে প্রতিষ্ঠান ও শিক্ষকের সকল তথ্য সংশোধনের
সুযোগ চালু হয়েছে, মানে আমরা শিক্ষকের তত্ত্ব যদি কোনো ভুল করি সেটা আমরা সংশোধন করতে পারবো বা প্রতিষ্ঠানের কোনো তত্ত্ব আমরা অ্যাড করতে পারবো। স্যার এখানে আরেকটা বড় সমস্যা হয়, যেখানে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি না থাকে মানে পরীক্ষা না দেয়, সেক্ষেত্রে তাদের তত্ত্ব আপনাকে ইনপুট করতে হবে, তা না হলে আপনি সকল তত্ত্ব সাবমিট করলেও আপনার সাবমিট নেবে না, আপনাদের ব্যাক করে ওই সকল শিক্ষার্থীর কাছে তত্ত্ব ওখানে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সকল শিক্ষার্থীর তত্ত্ব বা পিআই ইনপুট না দেন ততক্ষণ পর্যন্ত আপনি ওখান থেকে বের হতে পারবেন না। নৈপুণ্য ওয়েব থেকে সহজে কিভাবে রিপোর্ট কার্ড ডাউনলোড করবেন সে তার উপর ভিডিওটি আমি এই ভিডিওটি তৈরি করার আগে পাবলিশ করেছি, ওই ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং স্যারদের মাঝে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।